ভিউয়ার্স, ওয়েলকাম টু শিমুস ব্লগ অ্যান্ড লাইফস্টাইল চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো টাইটেল আর থাম্বনেইলে বুঝে গিয়েছেন যে আজকে আমি কথা বলবো গলার কালো দাগ দূর করার একটা হোম রেমেডি নিয়ে, যেটা আমি নিজে ট্রাই করেছি এবং আমি এই সমস্যা থেকে মুক্তি পেয়েছি। তাই ভাবলাম যে আমার এই অভিজ্ঞতাটা আমি আমার ভিউয়ার্সদের সাথেও শেয়ার করি। যে 2014 আমার বেবি হওয়ার পরে আমার গলায় অনেক কালো কালো দাগ পড়ে গেল। তো আমি ঘরোয়া একটা হোম রেমেডি তৈরি করেছি, মানে ইজিলি অ্যাফোর্ডেবল এবং অলওয়েজ আমাদের বাসাতেই থাকে এমন তিনটা উপাদান দিয়ে আমি আমার জন্য একটা হোম রেমেডি তৈরি করি। এই হোম রেমেডিটা আমার ত্বকের কালো দাগ দূর করতে সাহায্য করে এবং তাছাড়াও আমি বাইরে থেকে এসে এটা ব্যবহার করি, তো সারাদিন বাইরে থাকার ফলে যে সানবার্ন হয় সেটাও দূর করে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের চোখের চারপাশেও কিন্তু কালো দাগ নিয়ে আমরা অনেক প্রবলেমে থাকি, তো এটা আপনি যদি রেগুলারলি ব্যবহার করেন এটা চোখের চারপাশে কালো দাগ দূর করতেও সাহায্য করে। তো চলুন দেখে নেওয়া যাক যে কী কী দিয়ে এই হোম রেমেডিটা তৈরি করা হয়। তো ভিউয়ার্স, এখানে আছে অর্ধেকটা শসা এবং সাথে আছে মাঝারি সাইজের একটা আলু, আর এটা ছোট একটা অ্যালোভেরা যেটা আমি আমার বাসার গাছের থেকে নিয়েছি, আপনারা চাইলে বাইরে থেকে কিনে নিতে পারেন। তো আমি এই শসা, আলু এবং অ্যালোভেরা যে জেলটা আছে ওইটা বের করে একসাথে এগুলো ব্লেন্ড করব। এখানে আমি পিস পিস করে এগুলো কেটে নিয়েছি এবং সাথে আমি অ্যালোভেরার জেলটাও নিয়ে নিয়েছি। এগুলো এখন আমি ব্লেন্ডারে একসাথে ব্লেন্ড করে ফেলবো। ব্লেন্ড করা শেষ এরকম একটা আইস কিউবে আপনারা এগুলো আইস করে রাখতে পারেন, তাহলে আপনাকে বারবার তৈরি করতে হবে না। অন্তত 6 থেকে 7 দিন আপনি এটা ইউজ করতে পারবেন। এখন আমি আমার পুরো ফেসে এবং গলায় এই আইস কিউবটা ঘষে নেব। পুরো ফেসে আপনি ব্যবহার করতে পারেন, এর ফলে কি হয় যে আমাদের ত্বকের থেকে রোদে পড়া দাগটাও দূর হয় এবং চোখের চারপাশের কালো দাগ দূর করতেও সাহায্য করে, সাথে সাথে গলার কালো দাগও। আলুতে প্রচুর পরিমাণের অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেটা আমাদের ত্বকটাকে টক্সিন ফ্রি করে এবং রোদে পড়া দাগ দূর করতে সাহায্য করে। শসা আর অ্যালোভেরাও ত্বকের জন্য অনেক উপকারী। তো বরফটা সম্পূর্ণ গলে গিয়েছে, এখন আমি 10 মিনিট রেখে আমার ফেসটা ওয়াশ করে ফেলব। তো ভিউয়ার্স, দেখেই নিলেন যে আমি কীভাবে হোম রেমেডি তৈরি করি। আমি বাইরে থেকে এসে আমার মুখটা ওয়াশ করার পরপরই আমি একটা করে আইস কিউব আমার পুরো মুখে ডলে নিই। অনেক সময় রাত্রেও আমি আরেকটা আইস কিউব ব্যবহার করি। তো আমার মতো এই সমস্যার মধ্যে যারা আছেন তারা অবশ্যই এই হোম রেমেডিটা ট্রাই করবেন এবং ট্রাই করে আপনাদের অভিজ্ঞতাটা আমার সাথে শেয়ার করবেন। এবং শেয়ার করার জন্য কী করতে হবে, আমাকে ফলো করতে হবে। তো আমার পেজের লিংক এবং পাশাপাশি আমার ইনস্টাগ্রাম আইডির লিংক কিন্তু ডিসক্রিপশানে দেওয়া আছে, সো প্লিজ গো অ্যান্ড ফলো মি। এছাড়াও আমার চ্যানেলে যে ভিডিওগুলো আগে আপলোড হয়েছে সেগুলো অবশ্যই দেখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, চলে আসবো আগামী ভিডিওতে নতুন কোনো রেসিপি অথবা রূপচর্চা নিয়ে অথবা কোনো ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।